বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন বান্দরবান রাজার মাঠত সোমবার বেনে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দীর্ঘ ৬ বছর পর জেলা আওয়ামী লীগের এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন কাউন্সিলর মতামতের ভিত্তিতে কৈশল্যাহ সভাপতি ও মোহাম্মদ ইসলাম বেবির সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি কৈশল্যার সভাপতিত্বে অনুষ্ঠানত অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর ঐশী সিং এমপি সহ আরো বক্তা। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।